Harán. Harán. Borda. তোকে বললাম না ইন্দ্র ফিরলেই আমাকে একটা খবর দিতে। ইন্দ্রদাদা তো ফিরেই আবার বেরিয়ে চলে গেল। বৌমণি কেমন আছে রে? আমার তো কিছু বললই না, শুধু বৌদিমণিকে নিয়ে চলে গেল। মোহরও গেছে? হ্যাঁ, মেজ বৌদি শুধু বৌদিমণিকে বারবার দেখতে চাইছে। বর্ধা, আপনি একবার হাসপাতাল যান না। হাসপাতালে বৌদিমণিকে কেউ যদি আবার কিছু বলে, মেজ বৌদির সঙ্গে যদি দেখা করতে না দেয়, আপনি গেলে অন্তত। যাবো তো ভেবেইছিলাম, চলে গেলে বাড়িটাকে সামলাবে। ঢুকেই বাড়ির যা দৃশ্য দেখলাম, ছি 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 ছি। বর্ধা, আপনি কিছু একটা করুন। বৌদিমণি কে সবাই মিলে যা অত্যাচার করছে, সেই থেকে কিচ্ছু মুখে দেয়নি। আমার বৌদিমণির জন্য বড় কষ্ট হচ্ছে। এক কাপ চা করতে কতক্ষণ লাগে হারান? এতো চা হয়ে গেছে, আমি দিচ্ছি। ওটা বরং তুমি তোমার বর্দাকে দিয়ে দাও, তারপর দুজনে মিলে গলা জড়াজড়ি করে তোমার বৌদিমণির জন্য কান্নাকাটি করো। যা যা, তুই ভেতরে যা, যা। হ্যাঁ, তাই যাও। আর কটা দিন তুমি এবাড়ির ভাত খেয়ে নাও, মেজদা ফিরলেই আমি তোমাকে এবাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। সোহিনী, তুমি তো নিজেকে শিক্ষিত এনলাইটেন্ড মহিলা হিসেবে মনে করো, তাই না? কিন্তু এ বাড়িতে তোমার থেকেও যারা আগে এসেছে, তোমার থেকেও যারা বয়সে বড়, কোন শিক্ষিত মহিলা কিন্তু তাদের সঙ্গে এইভাবে কথা বলে না। শুনুন, আপনার কাছ থেকে আমি বাড়ির চাকর বাকরের সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় সেটা শিখবো না কিন্তু। অনেক দিন ধরে দেখছি হারানের পাখা গজিয়েছে, বৌদিমণির জন্য তার একেবারে দরদ উতলে উতলে পড়ছে। সোহিনী, যে কোনো সুস্থ মস্তিষ্কের লোকই মোহরের জন্য কষ্ট হবে, কিন্তু তোমার মতো ইনসেনসিটিভ মহিলা যে পৃথিবীতে সংখ্যায় কম, সেটাই আশার কথা, জানো তো। আমি ইনসেনসিটিভ? হ্যাঁ, বয়সের চাপে আপনার বোধহয় বোধবুদ্ধি একেবারেই লোপ পেয়ে গেছে। যে মেয়েটা তার শাশুড়িকে খুনের ষড়যন্ত্র করতে পারে, তার জন্য আমার কোনো দরদ নেই। সে তো ক্রিমিনাল, এই বাড়িতে তার থাকার কোনো জায়গা হওয়ার কথাই নয়। আর যারা দরদ দেখানোর জন্য তার পাশে গিয়ে দাঁড়াবে, তাদেরও এই বাড়িতে কোনো জায়গা হবে না। এই বাড়ির বাইরে রাস্তায় গিয়ে তাদের দেখাতে হবে দরদ। এখনো এই বাড়িতে কে থাকবে আর না থাকবে সেই সিদ্ধান্ত নেবার জায়গায় তুমি পৌঁছোওনি সোহিনী। আমি আমি দেখছি, আমি দেখছি কে এই বাড়িতে থাকবে। আপনার কথা শুনে হাসি পাচ্ছে বর্তা, যার নিজেরই লাহা বাড়িতে থাকার কোনো ঠিক ঠিকানা নেই, এক ঘরে করে দেওয়া হয়েছে যাকে, সে আমাকে ভয় দেখাচ্ছে। দিবা স্বপ্ন দেখছেন যখন দেখুন, কিন্তু কোনো লাভ হবে না। এই বাড়ি থেকে আমি মোহরকে তাড়িয়ে ছাড়ব। চান্স পাবি না, কেন পাবি?
আসছে। মা কি সুন্দর দেখাচ্ছে, এসো। বাহ, যেন সাক্ষাৎ মা লক্ষ্মী নেমে এসেছেন। একদম তাই, চল। বাহ কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। মোহর, স্নান করে সিঁথিতে সিঁদুর ছুঁয়েছিলে? না, আসলে আমি জানতাম না তো, তাই আমি এক্ষুনি লাগিয়ে আসছি। এসো। মাথা ধরেছে বুঝি? ওই কাজ করতে করতে যেমন হয় আর কি, বুঝলেন? আপনি কি রোজই এত রাত জাগেন? না না, এই কখনো সখনো বড় মামলা থাকলে একটু রাত হয়ে যায়। একি আপনি তো ওষুধটা খাননি। এই রে, মেয়েরা কখন দিয়ে গেছে ভাগিস তুমি এলে, মানে তো একটু বাড়ি। মাঝে মাঝে অনেক রাত জাগে, অফিসের ফাইল পত্র সব বাড়িতে নিয়ে এসে বসে থাকে, তারপর রাত জাগে, পরদিন শরীর খারাপ। আপনাকে ডাক্তার রাত জাগতে বারণ করেনি? হ্যাঁ তা করেছে, কিন্তু উপায় কি বলো? আসলে ও হয়তো আজ থেকে আমার রাত জাগা বারণ। হ্যাঁ, বাড়ির সবাই বলে বলে পারেনি, তাই হয়তো ও বলছিল। না না, ও পারবে, ও ঠিক পারবে। আমি আজ থেকে আর রাত জাগব না, ঠিক আছে তো? ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমরা যাও গিয়ে শুয়ে পড়ো, আমিও বাকি কাজটা তাহলে, না আমিও শুতে চলে যাই। ঠিক তো? একেবারে ঠিক। আমি জানতাম এখানে এলে আরো গন্ডগোল হতে পারে, তো মা আমাকে দেখতে চেয়েছে বলে আমি চলে এলাম। একবারও ভেবে দেখলাম না কি হতে পারে। মোহর, তুমি বাড়ি যাবে? মোহর, দেখো এখানে বসে তো কোনো লাভ নেই, তুমি বাড়িতে গিয়ে একটু রেস্ট নিতে পারবে, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। না না, আমি বাড়ি যাব না।
কেন? তুমি বুঝবে না আপু, এখন যা পরিস্থিতি তাতে আমার বাড়ি যাওয়া চলে না। হ্যাঁ বুঝতে পারছি, আমি ছোটদাকে গিয়ে বরং বলি তোমাকে পৌঁছে দেবে। অপু আমি এখান থেকে যাব না। ডাক্তারবাবু যতক্ষণ না জানাচ্ছেন যে মার কি হয়েছে, মা কেমন আছেন, আমি ততক্ষণ কোথাও যাব না, আমি এখানেই থাকবো। মেজদা যদি এসে আবার কিছু বকাবকি করবেন আমি জানি, সেটুকু আমি সহ্য করে নেব, কিন্তু তা বলে মা কেমন আছে সেটা না জেনে তো চলে যেতে পারি না। পারি বলো? ডাক্তার কি বললো, কেমন আছে মা? কি গো কি বললো বলো না। তুমি এখন বাড়ি যাও। তুমি আমার থেকে কিছু লুকোচ্ছো ইন্দ্র, প্লিজ আমার থেকে কিছু লুকিও না, আমাকে বলো মা কেমন আছে, কি বললো ডাক্তার? ডাক্তারবাবুর সঙ্গে আমার কথা হয়েছে, উনি বললেন যে কয়েকটা টেস্ট করতে হবে আগে, তার আগে কিছু বলা যাবে না, আর তাই আমাকে আজ রাত্রে এখানে থাকতে হবে। তুমি বাড়ি যাও। না আমি কেন বাড়ি যাব, আমিও থাকবো তোমার সঙ্গে। তুমি বাড়ি গিয়ে বিশ্রাম নাও, কোনো খবর থাকলে আমি তোমায় জানাবো, কেমন? কিন্তু তুমি কি বলছো, মার এরকম অবস্থা আমি বাড়ি যাব? প্লিজ জেদ করো না। অপু ওকে বাড়ি নিয়ে যাও। তুমি এসো, আমি বাড়ি আছি। একবার মাকে দেখে যাই। না ভেতরে কাউকে অ্যালাউ করছে না। আমি দুধ খাবো না, আমি বড় হয়ে গেছি আর দুধ খাওয়া ছেড়ে দিয়েছি। বড় হওয়ার সঙ্গে দুধ খাওয়ার কোনো সম্পর্ক নেই। তুমি গত কদিন ধরে কিচ্ছু খাচ্ছ না, এনাও খেয়ে নাও। দেখি একটু তো পাল্টালি না, এই নাকি তুই বড় হয়ে গেছিস।
শুধু তোমরাই জানো না আমি বড় হয়েছি, কিন্তু কালকে যখন ইন্সপেক্টরের সাথে কথা বলে পুরো কেসটা হ্যান্ডেল করলাম, তখন জানো সবাই আমার কত প্রশংসা করেছে। তাই বুঝি আপনি কি মৃণালিনী লাহার? হ্যাঁ, আমার মা। কেমন আছেন উনি? অ্যাকচুয়ালি এবারের যেটা হয়েছে সেটাও একটা ম্যাসিভ অ্যাটাক, ইনফ্যাক্ট সিভিয়ার। তো আমাদের আশঙ্কা, মানে ভুলও হতে পারে, কিন্তু মনে হচ্ছে ওনার একটা দিক হয়তো পড়ে যাবে, প্যারালাইসিস। ডাক্তার কি নতুন করে আবার? নতুন করে আবার কি হবে? কিছু হতে বাকি রেখেছো নাকি তুমি? কি বলছিস? বুঝতে পারছো না তো? হ্যাঁ, অবশ্য তুমি না বুঝলে তোমার সুবিধে। আমার মা নার্সিং হোমের কেবিনে শুয়ে রয়েছে, দেখলে মনে হয় মা শান্তিতে ঘুমোচ্ছে। সে জানে না ডাক্তার তার বিষয়ে কি বলেছে, কেউ জানে না আমার মা আবার হাঁটতে চলতে পারবে কিনা, কথা বলতে পারবে কিনা। আর এই সমস্ত অবস্থার জন্য দায়ী একটাই লোক, আর সেই লোকটা তুমি, রাজেন্দ্রনাথ লাহা। ইন্দ্র, তুমি জানো, তুমি জানো আমার মা আমার কাছে কতটা, আর আমার মার এই অবস্থার জন্য যে দায়ী সেই লোকটা তুমি না হয় অন্য কেউ হলে আমি তাকে খুন করে ফেলতাম, আর তাকে খুন করে চলে যেতে হলেও আমি যেতে রাজি। কিন্তু এত কিছুর মধ্যে আমি ভুলে জানি তুমি আমার বাবা, তাই এতদিন এত কিছু চুপ করে সহ্য করছি। তুই যা এখান থেকে। না, যাব না। এতদিন আমি চুপ করে সব সহ্য করেছি, এরপরে যদি আমার মার কিছু হয় তাহলে। ইন্দ্র, এটা একটা পাবলিক প্লেস, চেঁচাস না, লোকে শুনতে পেলে। শুনবে শুনবে, শুনলে আমার কিছু আসে না, তারাও শুনুক, আমি কোনো অন্যায় কথা বলিনি। আমার মার কিছু হলে কিন্তু আমি কাউকে ছাড়ব না, তোমাকেও না বাবা। তোমায় আর একটা কথা দিয়ে যাই বাবা, তোমার সমস্ত দম্ভ সমস্ত অহংকারকে আমি লাহাবাড়ির সময় ধুলোর সঙ্গে মিশিয়ে দেব। চুপ কর, চুপ কর। না, এতদিনে আমি চুপ করে সহ্য করেছি, কিন্তু এরপর আমি ভুলে যাব রাজেন্দ্রনাথ লাহা আমার কে হন।